দু হাজার চব্বিশ সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল দু হাজার দশের আগের নথিভুক্ত ওবিসি সংরক্ষণ তালিকা বহাল দু পরবর্তী সমস্ত ওবিসি সংরক্ষণ তালিকা বলতে যাদের তোমাদের ওবিসি এ বা ওবিসি বিয়ের আন্ডারে পড়ছো তারা অনেকেই টেনশানে আছো অনেকেই আমাকে ফোন করছো যে স্যার এই যে ফর্মটা বেরিয়েছে বাঁকুড়া কোর্টের তো আমরা কি ও সংরক্ষণ পাবো না বা আমরা কি ও সার্টিফিকেট যেটা ইস্যু ইস্যু হয়েছে অর্থাৎ অনেকেই কিন্তু এই প্রজন্ম তার মানে তোমরা এগারো সালের পরে পেয়েছ কেউ কেউ হয়তো এগারো সালের আগে পেয়েছ তো এগারো সালের পরে আমরা যারা পেয়েছি তাহলে কি নতুন করে আবেদন করতে পারবো না তোমাদের আমি কালকে বলেছিলাম যে তোমরা কিছুদিন ওয়েট করো ফাইনালি আমি তোমাদের একটা মানে টোটাল যে জাজমেন্টটা বেরিয়েছে সেই জাজমেন্টটা পড়ে তোমাদের বলবো তো আজকের এই ভিডিওতে আমি যেহেতু কাল থেকে ফর্ম ফিল শুরু হচ্ছে তো ফর্ম ফিল করার আগে এই বিষয়গুলো নিয়ে তোমাদের আমি অ্যাপ্রাইজ করব তোমাদের আমি অবহিত করব এবং তোমরা আজকে প্রচুর ফোন করেছ যে স্যার কোন পদে আবেদন করলে আমাদের চাকরিটা হবে তার কারণ বয়স বেড়ে গেছে এবং এই মুহূর্তে চাকরিটা দরকার সত্যিই দরকার তো সেই সমস্ত ডিসকাশান সমস্ত বিষয় আমরা আলোচনা করব ভিডিওটা খুবই মানে ইনফরমেটিভ ভিডিও আমার যতটা নলেজ আছে এই চাকরি জীবনের এবং আমার লড়াই করার যে সময়টা সেই সমস্ত বিষয় নিয়ে আজকে আমি তোমাদেরকে হাইলাইট করব পুরো ভিডিওটা সাথে থাকো প্লিজ স্কিপ করো না আর শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট আমাদের এই চ্যানেলে যদি তোমরা নতুন হও প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর পাশে অল নোটিফিকেশন অন করে রাখো এরকমই আপডেট এবং ইনফরমেশান পাবার জন্যে তো দেখো তোমাদের প্রথমেই যেটা বলতে চাই সেটা হচ্ছে এখানে যাদের ও এ এবং ও বি বি আছো যাদের এগারো সালের আগে আছে তাদের তো কোনো চিন্তা নেই সেটা কিন্তু আমাদের জাজমেন্টে পরিষ্কার করে বলে দেওয়া আছে সেটা তোমরা বুঝতেই পারছো কিন্তু যাদের এগারো সাল থেকে এই চব্বিশ সালে তোমরা যারা পেয়েছো তাদের প্রত্যেকের প্যানিক হবার কোনো কারণ নেই তার কারণ হচ্ছে সমস্ত ও কিন্তু বাতিলের মধ্যে কিন্তু পড়বে না কাদের পড়বে পশ্চিমবঙ্গ সরকার নতুন করে দু হাজার এগারোর পরে তার মন্ত্রিসভায় কিছু সাবকাস্টকে কিছু কমিউনিটিকে অ্যাপ্রুভাল দিয়েছিল যেইটার জন্যে কিন্তু বিগত দশ বছর মামলা চলেছে এবং আদালত সমস্ত বিষয় বিবেচনা করে সিঙ্গেল বেঞ্চের পরে ডিভিশন বেঞ্চ জাস্টিস তপব্রত চক্রবর্তী এবং জাস্টিস রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ সেই সমস্ত সাবকাস্ট এবং কমিউনিটিকেই বাতিল করেছে যার মানে যাদেরকে পশ্চিমবঙ্গ সরকার দু হাজার এগারোর পরে নিজেদের ইচ্ছা মতন সেন্ট্রাল লিস্ট এর নিয়ম না মেনে যাদেরকে অ্যাপ্রুভাল দিয়ে সার্টিফিকেট ইস্যু করেছে তাহলে সেন্ট্রাল লিস্ট অফ ও সেটা কোথায় আমরা দেখতে পাব তো আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমি সেই লিস্ট অলরেডি আপলোড করে দিয়েছি তোমাদের যাদের নাম ওই সেন্ট্রাল লিস্ট অফ ওয়েস্ট বেঙ্গল মানে ওয়েস্ট বেঙ্গল তো একটা স্টেট সে প্রত্যেকটা স্টেটেরই আলাদা আলাদা লিস্ট আছে তো এটা সেন্ট্রাল গভর্নমেন্টের রেজলিউশান করে বার করেছে এই লিস্টটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছি তো সেই লিস্টের মধ্যে যাদের নাম আছে তাদের কিন্তু কোনো রকম টেনশান করার কারণ নেই এবং তারা কিন্তু সংরক্ষণ পাবে আরও একটা ব্যাপার অনেকেই বলছো যে স্যার আমি তো অ্যাপ্লাই করে দিয়েছি কালিম্পং কোর্টে এবং যদি তাদের নাম ওই লিস্টে না থাকে তাদেরও ভয় পাবার কোনো কারণ নেই অর্থাৎ অলরেডি যারা প্রসেসের মধ্যে আছো বা যারা চাকরি করছো ওই সাবকাস্ট বা কমিউনিটি যেগুলো নাকি পশ্চিমবঙ্গ সরকার অ্যাপ্রুভ দিয়েছে অর্থাৎ যেটা সেন্ট্রাল লিস্টে নেই তারা কিন্তু যারা চাকরি করছো বা যারা প্রসেসের মধ্যে আছো কলকাতা পুলিশে আবেদন করেছো তারপরে তোমার জিডিতে আবেদন করেছো এসএসসি জিডি পোস্ট অফিসে ফিল আপ করেছ তো তারা কিন্তু মানে প্রসেস চালিয়ে যেতে পারবে এবং যারা চাকরি করছো তারা কিন্তু চাকরি কিন্তু তোমাদের থাকবে সেটা কিন্তু পরিষ্কার হাইলাইট করে জাজমেন্টে বলা আছে তো এই একটা ব্যাপার গেল নেক্সট যে ব্যাপার সেটা হচ্ছে কোন পদে আমরা আবেদন করব। তো চলো সেটার জন্যে আমরা আমাদের পিডিএফটা আগামী কাল থেকে অর্থাৎ চব্বিশ পাস থেকে আবেদন শুরু হচ্ছে তো যাদের ওবিসি আছো তারা কিন্তু আবেদন করতে পারবে তোমরা সেন্ট্রাল লিস্টে তোমাদের সাবকাস্ট বা কমিউনিটি তোমরা একটুখানি মিলিয়ে নাও তো সেই লিস্টটা কোথায় আছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আছে টেলিগ্রাম চ্যানেলের লিংক এই ভিডিও ডিসক্রিপশানে আমি তোমাদের দিয়ে দিচ্ছি তো এবারে কোন পদে আবেদন করব দেখো মুদ্রা কথা হচ্ছে যেখানে ভ্যাকান্সি বেশি সেখানে আবেদন করব এই ধারণাটা কিন্তু ভুল তার কারণ হচ্ছে যেখানে ভ্যাকান্সি বেশি সেখানে কিন্তু ভিড়ও বেশি অর্থাৎ সেখানে কম্পিটিশন বেশি অর্থাৎ কম্পিটিশান বেশি হলে কাট অফ বেশি যায় ন্যাচারালি আচ্ছা এরপরে দেখো অনেকেই বলছ যে স্যার অন্যান্য যে পোস্ট আছে অর্থাৎ যেখানে যেরকম গ্রুপ ডি থার্টি নাইন ভ্যাকান্সি এবং লোয়ার ডিভিশন ক্লার্ক থার্টি নাইন ভ্যাকান্সি অর্থাৎ এই দুটো জায়গায় প্রচণ্ড রকম কম্পিটিশান হবে এরপরে দেখো সিল সিলবেইলিফে যদি আমি আসি তিনটে ভ্যাকান্সি এবারে কেউ যদি ইউর কমিউনিটির হও তাহলে একটা ভ্যাকান্সিতে পাবে ইউআর ইসি হলে একটা পাবে তাহলে সেখানেও কিন্তু রিক্স থেকে যাবে প্রসেস সার্ভারে দেখো ইউরে মাত্র তিনটে আছে তো এই এই সিলবেলিফ আর প্রসেস সার্ভার তো এটা কিন্তু অনেকটা সিমিলার পোস্ট এবং সিল সিলবেলিফ এবং প্রসেস সার্ভার এটা কিন্তু গ্রুপ সি পোস্ট তো এই সিলবেইলিফ এবং প্রসেস সার্ভারে কিন্তু আমার অভিজ্ঞতা থেকে বলছি এখানে কিন্তু কম্পিটিশান অনেকটা কম যাবে এবং কাট কিন্তু অনেকটা কম যাবে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারো যদিও সিল বেইলিফে একদমই কম ভ্যাকান্সি আছে সেই জন্য কিন্তু একটু রিক্স থেকেই যায় এবারে দেখো গ্রুপ ডি এবং এলডিসি এই দুটো পদে কারা আবেদন করবে দেখো ম্যাক্সিমাম ক্যান্ডিডেট কিন্তু আবেদন করবে গ্রুপ ডিতে তার কারণ হচ্ছে দেখো এখানে ক্লাস এইট পাস যোগ্যতা চেয়েছে তোমরা জানো এবং এখানে কিন্তু বলে দেয়নি যে যাদের হায়ার কোয়ালিফিকেশান আছে তারা অ্যাপ্লাই করতে পারবে না এরপরে দেখো এখানে কিন্তু প্রচুর ক্যান্ডিডেট অ্যাপ্লাই করবে যারা নাকি মানে গ্র্যাজুয়েশন করেনি বা যারা মাস্টার ডিগ্রি করেনি এরকম প্রচুর ক্যান্ডিডেট আছে কেননা আমার চ্যানেল আমি প্রায় দু আড়াই বছর আমি রান করছি প্রচুর স্টুডেন্ট যেটা বেশি সংখ্যক স্টুডেন্ট ফোন করে আমাকে তারা কিন্তু গ্রুপ ডি পদের জন্য কিন্তু প্রস্তুতি নিতে চায় অর্থাৎ জেনারেলি দেখা গেছে যে গ্রুপ ডিতে কিন্তু ভিড় বেশি হয় অপেক্ষাকৃত লোয়ার ডিভিশন ক্লার্কে কিন্তু এখানে মানে এবছর কিন্তু একটা চমক আছে অর্থাৎ একটা পরীক্ষা দিয়েই অর্থাৎ এমসিকিউ পরীক্ষা দিয়েই কিন্তু তোমরা উইদাউট কনভেনশনাল মানে রিটেন পরীক্ষা যেটা পার্ট টু হয় সেটা ছাড়া সেটা ছাড়াই কিন্তু এটা চাকরিটা পেতে পারবে তবে কারা এই লোয়ার ডিভিশন ক্লার্ক করবে এবং কারা গ্রুপ ডি করবে দেখো লোয়ার ডিভিশন ক্লার্কে কিন্তু প্রশ্নের মানটা কিন্তু একটু স্ট্যান্ডার্ড হয় এখানে ম্যাথসটা কিন্তু একটু স্ট্যান্ডার্ড হয় এবং যারা ম্যাথসে স্ট্রং আছো যাদের সায়েন্স ব্যাকগ্রাউন্ড আছে বা যারা বহুদিন এই কম্পিটিটিভ ফিল্ডে আছো আমি বলবো যে এলডিসিতে অ্যাপ্লাই করো তার কারণ গ্রুপ ডি এর থেকে এলডিসিতে কিন্তু কম কম্পিটিশান হবে ন্যাচারালি কম কাট অফ যাবে আর বিশেষ করে এই বছর এলডিসি যেটা এই বাঁকুড়া কোর্টে বেরিয়েছে এখানে কিন্তু ডেসক্রিপটিভ যে পরীক্ষাটা সেটা কিন্তু অমিট করে দিয়েছে এই একটা সুবিধা তোমরা পাবে এবারে যাদের অঙ্কের প্রতি একটু ভীতি আছে একটু ঘুরিয়ে অঙ্ক দিলে যাদের অসুবিধা হয় হ্যাঁ অনেকেই তো আছো যারা অঙ্কের বেসটা একটু খারাপ আছে মানে নর্মাল অঙ্ক যারা পারো কিন্তু একটু টুইস্ট করে দিলে পারো না তাদের ক্ষেত্রে বলবো যে তোমরা গ্রুপ ডিতে অ্যাপ্লাই করো কিন্তু যাদের অঙ্কের বেসটা একটু ভালো এবারে তোমরা বলবে যে স্যার আপনি অঙ্কের কথা বারবার বলছেন কেন দেখো ইংরাজি বা জি বা বাংলা এটা কিন্তু তবুও তোমরা মানে পড়লে বা মুখস্থ করলে এটা কিন্তু উগরে দিয়ে আসা যায় তবু যদি রিগোরাসলি খাটা যায় কিন্তু অঙ্কটা কিন্তু মুখস্থ করে হয় না অঙ্কের কিন্তু কনসেপ্ট দরকার এবং লোয়ার ডিভিশন ক্লার্ক যেহেতু মাধ্যমিক পাশে এখানে কিন্তু মাধ্যমিক পাশের স্ট্যান্ডার্ডে অঙ্ক আসে না মানে কঠিন অঙ্ক একটু দেয় গ্রুপ ডি থেকে ঠিক আছে মাধ্যমিকেরই অঙ্ক দেয় পাটিগণিতই দেয় কিন্তু একটু টুইস্টেড অঙ্ক দেয় ব্যাপারটা বুঝতেই পারছো এবারে যারা নাকি ধরো ডব্লিউ প্রিপারেশান নিচ্ছ বা কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেলের প্রিপারেশান নিচ্ছ তাদেরকে আমি বলবো যে আপার ডিভিশন ক্লার্কের জন্য অ্যাপ্লাই করো তবে একটা জিনিস মাথায় রাখবে তোমাদের কিন্তু টাইপিংটা অবশ্যই জানতে হবে তার কারণ হচ্ছে এখানে কিন্তু যে পার্ট টু পরীক্ষা সেখানে কিন্তু টাইপিং কিন্তু তোমাদের করতে হবে ডিসক্রিপটিভ যেটা আছে না লেটার রাইটিং পেসি রাইটিং তারপরে রিপোর্ট রাইটিং সেটা কিন্তু তোমাদের কম্পিউটারে তোমাদের অ্যান্সার দিতে হবে অর্থাৎ সেখানে কিন্তু তুমি কিন্তু যদি ওই কিবোর্ড দেখে মানে তোমরা টাইপ করো তাহলে কিন্তু শেষ করতে পারবে না টাইমের মধ্যে ঠিক আছে তো কত মিনিট টাইম পাবে তোমরা একবার দেখে দিই আমি তোমাদের পার্ট টুয়ের জন্যে তোমাদের টাইম হচ্ছে দু ঘন্টা ঠিক আছে একশো নাম্বার এবারে দু ঘন্টার মধ্যে তুমি কোশ্চেনটা পড়বে কোশ্চেনটা ভেবে অ্যান্সার লিখবে এবারে কীবোর্ড দেখবে সেটা কিন্তু ডিফিকাল্ট অর্থাৎ আমি তাদেরকেই বলবো যারা নাকি টাইপিং জানো অর্থাৎ টাইপিং তো একটা মানে ফিঙ্গারিংয়ের ব্যাপার আছে ওই কিবোর্ড দেখে টাইপিং করলে কিন্তু এইটা হবে না ঠিক আছে আর নতুন করে টাইপিং শিখে এই কদিনের মধ্যে তার কারণ পরীক্ষাটা খুবই শর্ট ডেটে কিন্তু কন্ডাক্ট হবে তো এই হচ্ছে বলার ছিল আর আগামী কাল থেকে ফর্ম ফিল চালু হচ্ছে তোমাদের ফর্ম ফিল করতে যদি অসুবিধা হয় আমাকে বলো আমি এই নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও তৈরি করে দেব আর যারা নাকি স্টাডি মেটেরিয়াল নিতে চাইছো স্টাডি মেটেরিয়াল প্রচুর স্টুডেন্ট নিয়েছো আজকে তো স্টাডি মেটেরিয়াল তোমরা আমাদের ডিসক্রিপশান বক্স ফলো করো ডিসক্রিপশান বক্সে আমি ডিটেইলসে লিখে দিচ্ছি আর এখন থেকে রেগুলারলি আমাদের চ্যানেলটা তোমরা ফলো করবে তার কারণ আমি তো আমি কিন্তু প্রতিনিয়ত মানে ইনফরমেটিভ ভিডিও দেব এবং ম্যাথস জিকে এবং ইংলিশের তোমরা কিন্তু কনসিস্টেন্টলি ক্লাস পাবে তো চলো আজকের মতন এতটুকু তোমাদের কোনোরকম কিছু কোয়ারিস থাকলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো আর লাস্ট শেষ করার আগে একটা কথা বলবো অনেকেই জানতে চেয়েছিলে যে স্যার সিল বেইলিফের কাজটা কী সিল বেইলিফ বা কম সামন বেইলিফ এদের কাজ হচ্ছে অ্যাকচুয়ালি কোর্টের যে নিরাপত্তা থাকে বা কোর্টের কাজ স্মুথ ফাংশানিং করবার জন্যে মেনলি এদের দায়িত্ব ঠিক আছে কোর্টরুমেতে শুধু জজ আর অ্যাডভোকেট থাকে না এছাড়াও কিছু অফিসার থাকতে হয় এবং এই সামন বেইলিফ বা সেল বেইলিফ থাকে তারা কিন্তু ওভারঅল সিকিউরিটিটা দেখে পেপার বিভিন্ন জায়গায় সার্ভ করতে হয় সেই ব্যাপারটাও কিন্তু দেখে প্রসেস সার্ভারেরও কাজ খানিকটা এরকমই তাদেরকে সামন সার্ভ করতে হয় পার্টিদের বিভিন্ন চিঠি সার্ভ করতে হয় বিভিন্ন কোর্টে গিয়ে ঠিক আছে অর্থাৎ ফিল্ড ওয়ার্ক প্রসেস সার্ভারদের আর সিল বেইলিফ বা সামন বেইলিফের কাজ হচ্ছে কোর্টের সিকিউরিটি এবং কোর্টের ফাইলপত্র এদিক ওদিক তাদেরকে দিতে হয় ঠিক আছে তো চলো ভিডিওটি ইনফরমেটিভ হলে একটা লাইক দিও আর বন্ধুদের সাথে প্লিজ শেয়ার করে দিও তার কারণ ওদেরও কিন্তু কিছুটা হলেও হেল্প হবে চলো টাটা